Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear student, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমরা আবার ক্লাস নেওয়া শুরু করছি। আজকে আমরা যোগাযোগকরণ শুরু করছি। তো যোগাযোগকরণের আগের দুইটা ক্লাস নিয়ে নিছি। আজকে তৃতীয় ক্লাস যোগাযোগকরণের পার্ট 3। এভাবে ধারাবাহিকভাবে আমরা যোগাযোগকরণের যতগুলো শর্ট ট্রিক্স আছে, যতগুলো এমসিকিউ শর্ট ট্রিক্সে শর্ট ওয়েতে এবং কম সময়ে সলভ করা যায়, প্রত্যেকটা জিনিস হচ্ছে ধারাবাহিকভাবে তোমাদের সামনে আমরা তোমার ক্লাস তৈরি করে তোমাদের দিব। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে আছো, ইনফিনিটি স্কুলের সাথে আছো, তোমরা হচ্ছে ইনফিনিটি স্কুলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং হচ্ছে তোমাদের পরিবারে যতগুলো স্মার্টফোন আছে সবগুলো দিয়ে সাবস্ক্রাইব করে দিও। এবং এই যে ক্লাসগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, সেই ক্লাসগুলো হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখতে পারে। এবং হচ্ছে তোমরা হচ্ছে যারা দেখতেছো, তোমরা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমরা হচ্ছে ভিডিওতে লাইক দেও না, তার জন্য হচ্ছে ভিডিও বেশি মানুষের কাছে যায় না। তো তোমরা হচ্ছে এই ভিডিওতে লাইক দিয়ে দাও। আর হচ্ছে তোমরা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করো এবং আমি যা বলতেছি সেই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে খাতায় নোট করে রাখো। এবং হচ্ছে তোমরা এই প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস, এইভাবে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হবে। কিন্তু এখানে হচ্ছে আমরা পাট পাট আকারে ক্লাসগুলো করতেছি, কারণ হচ্ছে অনেকে হচ্ছে বেশি সময় মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারে না। তার জন্য আমরা ক্লাসের ডিউরেশন 5 থেকে 7 মিনিট, 10 মিনিটের মধ্যে আমরা ক্লাসগুলো শেষ করার চেষ্টা করছি, যাতে হচ্ছে তোমরা এই কিছু সময় হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে একটা জিনিস শিখতে পারো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করতে পারো। কারণ আমরা চাইলে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিতে পারি, তা কিন্তু এই এতক্ষণ সময় হচ্ছে তোমরা মনোযোগ ধরে রাখতে পারবে না, তাই এই ক্লাসটা হচ্ছে অতটা কার্যকর হবে না। তাই হচ্ছে আমরা এই কম সময়ের মধ্যে ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো চলো আমরা হচ্ছে এই ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে আমাদের যোগাযোগকরণের পার্ট 3। তো দেখো আমরা এখানে একটা ফরম্যাট লিখে রাখছি, একটা আকার লিখে রাখছি। যদি এই আকারের দেওয়া থাকে, সাপোজ হচ্ছে তোমার ইএক্স, এখানে হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনকে অন্তরীকরণ করে যা পাবো সেটা হচ্ছে যোগ আকারে থাকবে। যদি এভাবে দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের উত্তর হবে ইএক্স এফ অফ এক্স প্লাস হচ্ছে সি, এইরকম হচ্ছে আমাদের উত্তর হবে। তো এটা জাস্ট আমরা ফর্মুলা দেখলাম, আকার দেখলাম, এই আকারের দেয়া থাকলে এরকম উত্তর হবে। তো দেখো হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে জিনিসটা তোমরা আরো সহজভাবে বুঝতে পারবা। তো তোমাকে দিল হচ্ছে ধরো হচ্ছে ইএক্স, তারপর হচ্ছে দিল তোমার ধরো এখানে সাইন এক্স প্লাস হচ্ছে তোমাকে দিলাম হচ্ছে কস এক্স ডিএক্স। তো আমরা দেখো এখানে হচ্ছে এটা ধরো আমরা এফ অফ এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা পাই। তাহলে দেখো আমরা এই আকারের সাথে যাচ্ছে না, এই আকারের সাথে মিলতেছে, তো অবশ্যই মিলতেছে। তাহলে আমাদের উত্তর কি হবে, ই এক্স এখানে এফ অফ এক্স মানে এই যে প্রথমটা, তাহলে ই এক্স সাইন এক্স প্লাস হচ্ছে সি, এটা কিন্তু আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা কিন্তু কম সময়ের মধ্যে এত বড় একটা জিনিসের আমরা উত্তর লিখতে পারছি। তো যখন হচ্ছে তুমি এমসিকিউ সলভ করবা তখন হচ্ছে এই জিনিসগুলো তো অপশনেই দেওয়া থাকবে, তখন তুমি কিন্তু এটা দেখেই ইএক্স সাইন এক্স প্লাস সি, তুমি অপশনে এই জিনিসটা দেওয়া থাকবে, তখন কিন্তু তার তোমার আর করতে হবে না। তো আমরা দেখি হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে রাফ করতে হয়, আমাদের প্রশ্নের মধ্যে রাফ করতে হয়, তার জন্য হচ্ছে বেশি জায়গা দেওয়া থাকে না, আমরা হচ্ছে দেখছি বিভিন্ন জায়গায়। তো তোমরা যখন হচ্ছে এই ট্রিক্সগুলো শিখতেছো তখন কিন্তু তোমাদের আর কিন্তু কোনো কিছু লিখতে হচ্ছে না, তোমরা জাস্ট প্রশ্নটা দেখবা আর অপশন দেখবা। তো প্রশ্ন মনে মনে ক্যালকুলেশন করে অপশনের সাথে যখন মিলে যাবে সেটাই উত্তর হয়ে যাবে। দেখো তোমাদের কিন্তু আর জায়গার প্রয়োজন হচ্ছে না, বা তোমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হচ্ছে না, প্রশ্নের মধ্যে কিছু লেখার প্রয়োজন হচ্ছে না, তোমরা জাস্ট অপশন থেকে উত্তর বলে দিতে পারবা ইনশাআল্লাহ। তো ক্লাসগুলো হচ্ছে মনোযোগ দিয়ে দেখো, তুমি যদি বুঝতে না পারো তো এই ক্লাসটা আরেকবার দেখো, আরেকবার না বুঝতে না পারলে আরেকবার দেখো। ক্লাসগুলো হচ্ছে তুমি সেভ করে রাখো, যাতে হচ্ছে তুমি পরীক্ষার আগে আরেকবার দেখতে পারো, এবং এই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে খাতায় নোট করে রাখো, যাতে পরীক্ষার আগে তুমি দেখে যেতে পারো। তখন কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তোমাকে অনেক দূর আগাই যাবে, আর একটা এমসিকিউ দ্রুত সলভ করা মানে তুমি অনেক দূর আগাই যাওয়া। তো চলো আমরা আরো এক্সাম্পল দেখি, আমরা একটা দেখলে হবে না, তো আমরা আরো দেখতে হবে। তাহলে ধরো আমরা আরেকটা এক্সাম্পল নিই, ইএক্স এখানে নিলাম, ধরো আমরা হচ্ছে কি নিব, একটু কঠিন নেই, নিলাম হচ্ছে স্যাক এক্স, এটা ডাবল দাও স্যাক এক্স, আর এখানে নিব হচ্ছে আমরা ধরো নেই কি নেওয়া যায় 1 প্লাস 10x ডিএক্স। তো এইটার উত্তর বের করতে হবে আমাকে। এখন দেখো এইটার উত্তর আমরা কিন্তু এখন দেখো এই যে এখানে কিন্তু একটু জটিল আকারে দেয়া আছে, তাহলে আমরা প্রথম কাজ কি করব, প্রথম কাজ হচ্ছে আমরা এই ব্যাগেরটা তুলে দেবো, আমরা এটার সাথে এই দুটো গুণ করে দিই, গুণ করলে আমরা এখানে কি পাবো সেক এক্স পাবো প্লাস হচ্ছে এই যে সেক এক্স 10x, এইরকম দেওয়া থাকলে আমরা একটু কাজ করে নেবো, একটু মাথা খাটাতে হবে। দেখো এটা কিন্তু আলাদা আকারে দিছে, কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে এই যে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স, তাহলে এখানে কিন্তু এই যে এটা আলাদা দিছে এবং এটা আলাদা দিছে, তাহলে আমরা কি করবো প্রথম কাজ হচ্ছে আমরা একটু গুণ করে নেবো। এখন দেখো হচ্ছে আমাদের ফর্মুলাতে পড়তেছে এটা হচ্ছে এফ অফ এক্স, আর হচ্ছে এই দেখো সেক এক্স কে আমরা কি জানি ডিডিএক্স অফ সেক এক্স হচ্ছে কি সেক এক্স 10x, এটা আমরা সবাই জানি, হ্যাঁ এই সূত্রগুলো কিন্তু জানতে হবে। তাহলে এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স, প্লাস আকারে দেয়া আছে এবং এক্স আছে। তাহলে এবার দেখো আমাদের কিন্তু কাজ শেষ, আমরা কি জানি আমাদের উত্তর হবে, যদি এ আকারে দেয়া থাকে তাহলে আমাদের উত্তর হবে কি ইএক্স এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স আছে এখানে কি সেক এক্স
আর প্লাস সি তে একটা থাকি। তো দেখো আমাদের কাজ কিন্তু এইখানে শেষ, আমরা কত সহজ জিনিসটা আমরা বের করে নিয়ে আসতে পারছি। তো আশা করি এটি পর্যন্ত বুঝতে পারছো। আমরা হচ্ছে আরো এক্সাম্পল নেই, আর একটা এক্সাম্পল দেখাই, আর এই টাইপের জিনিসপত্র অনেক আছে বইয়ে, তোমরা হচ্ছে জিনিসগুলো হচ্ছে দেখে নিও। আমরা আরেকটা এক্সাম্পল নেই, একটু কঠিন নেই। সাপোজ নিলাম হচ্ছে তোমাকে, দিলাম হচ্ছে ধরো ই এক্স টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা তো সবাই পারো ইনশাল্লাহ। তো এটার কি উত্তর হবে? দেখো টেন ইনভার্স এক্স কে আমরা অন্তরীণ করলে এটা পাই, তাহলে আমাদের উত্তর কি হবে? ই এক্স টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। কত সহজ না জিনিসটা, আমরা দেখেই কিন্তু উত্তর বলে দিতে পারতেছি। আশা করি আজকের পর থেকে তোমরা যারা এই ক্লাসটা করতেছো, আজকের পর থেকে হচ্ছে তোমরা কি করতে পারবা, খুব সহজেই এই জিনিসগুলো হচ্ছে তোমরা হ্যাঁ করতে পারবা ইনশাল্লাহ। তোমরা কি করতে পারবা, খুব সহজেই করতে পারবা। তো আরেকটা আরেকটা এক্সাম্পল নেই, আরেকটু কঠিন নেই। ধরো হচ্ছে তোমাকে এইভাবে এই আকারে দেওয়া আছে যে ই এক্স বাই হচ্ছে এক্স, এখানে দেওয়া আছে ধরো ওয়ান প্লাস এক্স লন এক্স, এইটা দেওয়া আছে। তো আমাদের আমরা ফর্মুলাতে কি দেখছি, আমাদের আকারে কি দেখছি, ই এক্স থাকবে জাস্ট এখানে। এখানে যেহেতু এক্স দেওয়া আছে, এক্সটা আমরা কি করি, আমরা ভিতরে নিয়ে যাই। তাহলে আমরা ভিতরে নিয়ে গেলে এখানে জাস্ট এক্স থাকে, এখানে কি আসবে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে, এখানে যদি আমরা এটাকে এক্স দ্বারা ভাগ করি তাহলে এই যে এক্স চলে যাবে, জাস্ট থাকবে কি লন এক্স প্লাস ডিএক্স। এখন এইটার উত্তর বের করতে হবে আমাকে। দেখো আমরা কি করছি, আমরা হচ্ছে এই আকারে দেওয়া আছে ই এক্স বাই এক্স ওয়ান প্লাস এক্স লন এক্স ডিএক্স, এটা আমাদের করতে হবে। আর কিন্তু আমরা কি আমাদের ফর্মুলাতে আকারে কি দেখছি, আমরা ই এক্স প্লাস এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স। এখন দেখো এখানে কিন্তু এইটাই কিন্তু আমাদের এফ অফ এক্স, দেখো এটা কিন্তু এফ অফ এক্স, কারণ লন এক্স লন এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই ওয়ান বাই এক্স, এই যে ডিডিএক্স লন এক্স সমান কি, লন এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে ধরো এখানে কিন্তু এইটা এটা কিন্তু আমরা আগে নিয়ে আসতে পারি, সমস্যা নাই। কিন্তু আমাদের কি করতে ধরতে হবে, এইটাকে আমরা এফ অফ এক্স ধরতে হবে, আর এটা হচ্ছে আমাদের কি এফ প্রাইম অফ এক্স। তাহলে আমাদের উত্তর কি, ই এক্স লন এক্স প্লাস সি। দেখো কত সহজ, জাস্ট একটু ঘুরে ফেসে দিলেই আমরা কি করবো, আমরা জাস্ট মাথাটা কাটাবো, একটু ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু আমাদের আকারে চলে যেতে পারবো, আমাদের ফর্মুলার যে আকার দেখাচ্ছি সেটাতে সেখানে চলে যেতে পারবো। তারপরে হচ্ছে আমাদের কি, আমরা জীবন সহজ, জীবন সহজ ও সুন্দরভাবে, কোনো গল্প হবে না, উপন্যাস হবে না, আমরা সহজভাবে উত্তরটা দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাই দিও, এবং এই ভিডিওতে তোমরা একটা লাইক দিয়ে দিও, এবং এই ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।